সংসারের কঠিন কাজগুলোকে সহজ করে নিতে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম বেশ কয়েকটা সাংসারিক টিপস নিয়ে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। আমাদের প্রায় সব বাড়িতেই কিন্তু এই ধরনের একজোড়া বাটি থাকে, যেগুলো একদম সমান মাপের। আর যখন একসঙ্গেই মেজে দুটো বাটিকে রাখা হয়, আর তখনই দেখবে এই সমস্যাটায় পড়তে হয়। একটা বাটি আর একটা বাটির সঙ্গে এমনভাবে জুড়ে যায় যে হাজার টানাটানি করলেও কিন্তু খুলতে চায় না, আর তখন মস্ত বড় সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বাসন মাজার সময় যদি দেখা যায় যে এরকম একটা বাটি আর একটা বাটির সঙ্গে লেগে রয়েছে, তখন খোলাও যায় না, মাজাও যায় না। আর এই সমস্যাটা যে শুধু স্টিলের বাটির সঙ্গে হয় সেটাও কিন্তু না, দেখবে অনেক সময় কাচের গ্লাস দুটো একটার সঙ্গে আর একটা জুড়ে যায়। তো যে জিনিসই এরকমভাবে একটা আর একটার মধ্যে এইভাবে আটকে যাবে, সেটা খোলার জন্য কোনো টানাটানি না করে এই পদ্ধতিতে খুব সহজেই খুলে নিতে পারবে। তো দেখো, এখানে আমি বাটি দুটো নিয়ে নিয়েছি, আর চামচে করে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। তো এই তেলটাই এবার আমি এই বাটির চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেবো, যেন তেলটা এমনভাবে দিতে হবে দুটো বাটির মাঝখান থেকে ভিতরের দিকে চলে যায়। তো এইভাবে আমি এই তেলটুকু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এবার 1 থেকে 2 মিনিট পর্যন্ত রেখে দেব। আর তারপরে দেখো, এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, বাটির বাইরের দিকে যে তেলটা লেগে রয়েছে সেটা একটু ভালো করে মুছে দিচ্ছি, আর না হলে বাটিটা ধরতে গেলে তখন হাত পিছলে যাবে। আর এবার দেখো, বেশি টানাটানিও করা লাগলো না, একটু ঘোরাতেই একটু টান দিতেই কিন্তু বাটি দুটো আলাদা হয়ে গেল। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি বা কাজকর্ম করি, তখন কিন্তু আমরা প্রায় সকলেই মোবাইলে গান চালিয়ে গান শুনি, বা যারা সিরিয়াল দেখতে পছন্দ করে তারা পছন্দের সিরিয়ালটা চালিয়ে দেখতে দেখতে কাজ করে। এছাড়াও কিন্তু যদি আমাদের কাউকে ফোন করার দরকার থাকে, আমরা কিন্তু ফোন করি। তো তার জন্য মোবাইলটা কিন্তু আমাদের রান্নাঘরে স্ল্যাবের উপরেই রাখা থাকে। কিন্তু কাজকর্ম করার সময় স্ল্যাবের উপরে দেখবে কিছুটা হয়তো জল পড়ে থাকলো, কিছুটা একটু আটা পড়ে গেল। তো এই নোংরা জায়গার মধ্যেই আমরা কিন্তু কোথাও না কোথাও একটু জায়গা করে মোবাইলটাকে রেখে দিই, আর এতে করে পরবর্তী সময় কিন্তু মোবাইলটা খারাপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো আমরা যাতে আমাদের পছন্দের গান বা সিরিয়াল দেখতে দেখতে কাজ করতে পারি, তার জন্য কিন্তু এই ধরনের কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি, যাতে মোবাইলটা আমাদের সুরক্ষিত থাকে। তো এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছি, সিলিং ফ্যান কিনলে তার সঙ্গে দেখবে এরকম একটা জিনিস থাকে। তো সেটা হয়তো তোমাদের সবার কাছে সবসময় নাও থাকতে পারে। তো আমি এই জিনিসটাকে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম মোবাইলটা রাখার জন্য। তো তোমাদের কাছে যদি এরকম জিনিস না থাকে, সেলোটেপ তো সবার ঘরেই থাকে, তো সেলোটেপ ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু এই রোলটাকে ফেলে না দিয়ে রেখে দিতে পারো মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য। আর এইভাবে করে দেখো, যদি আমরা রেখে দিই মোবাইলটা, তাহলে কিন্তু কোনোভাবেও মোবাইলটায় কোনো রকম জল বা কোনো কিছু লাগার সম্ভাবনা থাকবে না। আর আমরা কিন্তু খুব সহজেই আমরা এইভাবে করে আমাদের পছন্দের জিনিস দেখতে দেখতে কাজ করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। যখন বাজার থেকে কলা কিনে নিয়ে আসে, তখন কিন্তু আমরা কলাটাকে খেয়ে কলার খোসাটাকে ফেলে দিই। এটাই আমরা সবাই করি। কিন্তু এই কলার খোসাটাকে যদি না ফেলে কাজে লাগানো যায় তাহলে কেমন হয়? তো তোমরা ভাবছো কলার খোসা তো আমরা ফেলেই দিই, সেটা আবার কি কাজে লাগানো যায়? তো এই কলার খোসা দিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ করা যায়। তারই মধ্যে আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, অনেক সময় আমাদের সু পলিশ করার দরকার পড়ে, আর পলিশ করতে গিয়ে হয়তো তখন দেখলাম যে পলিশটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কলার খোসা দিয়ে খুব সুন্দরভাবে সু পলিশ করে নিতে পারি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে কলার খোসা দিয়ে সু পলিশ করলে তারপরে তো পিঁপড়ে ধরে যাবে। তো পিঁপড়ে কিন্তু ধরার কোনো কারণ নেই, আর এটা দিয়ে খুব সুন্দরভাবে পলিশও হয়ে যাবে। তো দেখো, কলার খোসাটা দিয়ে আমি খুব ভালোভাবে এর মধ্যে এইভাবে ঘষে দিচ্ছি। তো এইভাবে একটু ঘষার সাথে সাথেই দেখবে শুয়ের শাইন কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আর যখন ভালোভাবে পলিশ করা হয়ে যাবে, উপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু
পিঁপড়ে ধরারও কোনো সম্ভাবনা নেই। আর দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা কলার খোসা দিয়ে করা হয়েছে, এতটাই শাইন বেড়ে গেছে শুয়ের। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে যতক্ষণ কাজ করি আমাদের কিচেন সিঙ্কে কিন্তু কাজ সবসময়ই থাকে। সবজি তরকারি মাছ মাংস ধোয়া থেকে বাসন মাজা সমস্ত কাজের জন্যই কিন্তু আমাদের সিঙ্ক ব্যবহার করতে হয়। আর সেই কারণেই কিন্তু সিঙ্কটাকে আমাদের সবসময় উচিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, জলের যে দাগগুলো সেগুলো কিন্তু অনেক সময় সিঙ্কের মধ্যে এমনভাবে বসে যায় যে আমরা যতই এটাকে ঘষে ওঠানোর চেষ্টা করি পুরো দাগ কিন্তু ওঠে না। আর সিঙ্ক যদি পরিষ্কার না থাকে তাহলে কাজ করতেও যেমন খারাপ লাগে, সেরকম কিন্তু দেখবে যে এর থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে বা পোকামাকড়ের উপদ্রব হয়। তো চলো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে যদি আমরা সিঙ্ক পরিষ্কার করি তাহলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, তাও কোনো রকম খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন হবে না। তো তার জন্য এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো গ্রেটার দিয়ে প্রদীপটাকে একটু ঘষতেই বেশ কিছুটা কিন্তু গুঁড়ো বেরিয়ে আসে। এই জিনিসটা দিয়ে যদি আমরা সিঙ্ক পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবে খুব বেশি ঘষাঘষি না করেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রদীপের গুঁড়োর মধ্যে আমি সামান্য একটু ডিটারজেন্ট মিলিয়ে দিলাম, আর এবার পুরো এই মিশ্রণটাকে আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এবার এখানে একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষা দিতেই দেখবে যত রকম জলের দাগ ছোপ ছিল বা কোনো রকম নোংরা সমস্ত কিন্তু উঠে একদম সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। এতে কিন্তু খুব বেশি ঘষাঘষিও লাগবে না, বা এখানে আমাদের যে খুব বেশি ভিমবার বা ডিটারজেন্ট খরচা করতে হবে প্রত্যেক দিন সেটাও কিন্তু না, শুধু একটু মাটির প্রদীপের গুঁড়োই কিন্তু একদম সিঙ্কটাকে পরিষ্কার করে দেবে। তো দেখো একটু ঘষে নিলাম, আর এবার আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সিঙ্কের কিন্তু কোথাও কোনো একটু আর দাগ ছোপ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। যেখানে জলের দাগটা বসেছিল সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ আর একটুও কোনো জলের দাগ নেই। তো প্রত্যেক দিন যদি এই কাজটা আমরা করে নিতে পারি, আর এতে কিন্তু যে মাটির প্রদীপ খুব বেশি ঘষতে হবে অনেকটা গুঁড়ো লাগবে তাও কিন্তু না, একদম সামান্য একটু গুঁড়োতেই কিন্তু প্রত্যেক দিনের আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।